ভাইরা মানজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনামা ও বোনেরা আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও ইসলামপুরের মুসলমানেরা আল্লাহ নবী পাক জবানে জানায় ওয়া মাসাবিদা আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে ঈমান আনার পরে আমি আল্লাহ নামাজকে ফরজ তোমার উপরে বানাইনি ও আমার বান্দা রোজাকে আমি আল্লাহ তোমাকে আমল হিসাবে দেইনি আমি আল্লাহ তারা আমাকে এক বলে মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ যাকাত তোমাকে আবার চাপিয়ে দিইনি শুধু আমি আল্লাহ ইঙ্গিত দিয়েছি আমানুত্তাকুল্লাহ তোমরা যারা ঈমান এনেছো পৃথিবীর কাউকে ভয় পেও না আমি আল্লাহকে ভয় করো জোরে হবে না ভাইরা মানজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনামা ও বোনেরা আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল আযাবিল কবরি লা ইস্তানজিরুনা মিনাল বাউরি ও আম্মাল আখিরু মিন নামিমা ও আমার সাহাবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লা ইস্তামজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু বিন নামিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে পুরুষটা নাপাকি হালাতে জীবন যাপন করে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তিটা পেশাব পায়খানার পর করার পরে হাজত ছাড়ার পরে শরীরটা পবিত্র রাখে না আমি নবী জানিয়ে দিলাম ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে ও ঠিকানাটা হবে জাহান্নাম ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার জীবনের এক নম্বর সুন্নাত হলো সদায় পবিত্র থাকা জোরে বলবেন না জানতেন নবীর জীবনের এক নম্বর সুন্নাত হলো বলেন 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 সদায় পবিত্র থাকা একবার জোরে বলবেন না মিষ্টি খাওয়া শূন্যতে ওয়াজ হয়েছে এতদিন এই ওয়াজটা শুনেছিলেন ও বেজনেরা নজনে যুবকিরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আলাহায়া ও শোবা তুম মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম ও নজনের যুবকেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন লজ্জা হলো ঈমানের একটি শাখা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যার ভিতরে লজ্জা নাই হায়া নাই আমি নবী জানিয়ে দিলাম তার ঈমান আছে অথচ সে হ্যান্ডিক্যাপ আমি নবী জানিয়ে দিলাম ও প্রতিবন্ধী ইমানদার কাল কিয়ামতের দিন নাজাত পাবে না ও ইসলামপুরের নজনেরা আমার নজন যুবতীরা ভালো করে বুঝে নেন ভালো করে বুঝে নেন আজকে যারা একে অপরের পিছনে ঘুরছ নিজের বিবেককে প্রশ্ন করে দেখো যে মেয়েটার পিছনে তুমি ঘোরো ওই রকম একজন মহিলা তোমার ঘরের বোন আছে ও নজরাগান শুনে রেখে দাও যে পরের বিবির পিছনে তুমি ঘোরো তুমি বিবেক দিয়ে ভেবে দেখো তোমার ঘরে তোমার বড় ভাইয়ের একটা বিবি আছে তার দিকে যদি তোমার ঘরের বোনটার দিকে যদি তুই যেমন দৃষ্টিতে তাকাগাস ওই রকম খারাপ দৃষ্টিতে যদি তাকাগায় তুই কি কোনোদিন ওটা মেনে নিতে পারবি পরেরটা খুব ভালো লাগে যে ও নজরে
যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিলা মা বোনেরা আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে আমার উম্মত উম্মতিদের ভিতর থেকে লজ্জাটা উঠে যাবে হায়াটাও উঠে যাবে যার কারণে ঘরের নারীগুলা লজ্জাহীনায় পড়ে তারা নিজেদের রূপ যৌবনকে বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য সেজে সেজে রাস্তায় ঘুরবে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের কীট বানাবে ও পর্দার সিনেমা বোনেরা আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখো যারা সেজে গুজে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ ওই অবস্থায় যদি মৃত্যু হয় রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তুমি একা জাহান্নামে যাবে তা নয় আল্লাহ নবী জানিয়ে দিলেন ওর বাপ যাবে আগে জাহান্নামে ওর বড় ভাইটা যাবে জাহান্নামে ওর যে স্বামী হবে ওর স্বামী যাবে জাহান্নামে ওর গর্ভে যে সন্তান হবে ওর বড় ছেলেটাকেও জাহান্নামে দেয়া হবে ও পর্দানি সিনেমা বোনেরা আজকে যারা লজ্জাহীনা হয়ে রাস্তায় ঘোরাফেরা করো একবার বিবেককে প্রশ্ন করে দেখো তুমি সত্যিই কুলাঙ্গার কিনা তোমার কারণে যদি তোমার আপন চারজন পুরুষকে জাহান্নামে পাঠায় তুমি সুলাঙ্গার না কুলাঙ্গার ওটা নিজের বিবেককে প্রশ্ন করলে অ্যানসার পাওয়া যায় এই কথা ঠিক না ভুল জোরে বলে আমি যে বলেছি অনেকের হয়তো রাগ হবে ওই জন্য ভেঙে দিলাম কুলাঙ্গারের ব্যাখ্যা দিলাম একটা মহিলার কারণে যদি তারা বাপকে জাহান্নামে যেতে হয় বড় ভাইকে জাহান্নামে যেতে হয় স্বামীকে যদি জাহান্নামে যেতে হয় নজওয়ান নিজের পেটের সন্তান জওয়ান যুবক ছেলেটাকেও যদি জাহান্নামী ঘোষণা করা হয় ও সুলক্ষণা নয় কুলক্ষণা মুসলিম সমাজ কোথায় ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে নারীদের লজ্জা থাকবে না ও আমার সাহাবীরা কিয়ামত সংগঠিত হবে নিশ্চয় একদিন আমি রাসূলুল্লাহ তার পূর্বের সত্তরটা আলামত আমি বলে গেলাম সত্তরটা আলামতের ভিতরে একটি আলামত হলো নারীরা সাজুগুজু করবে নিজের স্বামীকে খুশি করার জন্য নয় বরঞ্চ নারীর উদ্দেশ্য হবে বেগানা পুরুষদের নিজের প্রতি আকৃষ্ট করা যে কটা ঘুরতেছে কি আবার দেখেন ওই যুবতী মেয়েটার দেখতে আসলে ওর বাবা আবার গলা লম্বা করে ওর মেয়ের প্রশংসা করে কি বলে আমার মেয়ের মতো এরকম মেয়ে আপনি পাবেন না ওর মেয়ে বলো ঠিক বাপ বলো ঠিক বলেছ বলো ঠিক বলেছ না বলিনি ওইরাম বাগান ঠেলা একটাও কথা বুঝাচ্ছেন না ওর বাপ সত্যি কথা বলছে কিন্তু গরু খাওয়া মাথা যারা দেখতে এসে ওরা বুঝতে পারেনি মনে করে সৎ বলতেছ বোধহয় ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা কান খুলে শুনে কি দিক যে সমস্ত নারীগুলো রাস্তায় নিজেদের চেহারা রূপ দেখানোর জন্য ওরা ঘোরাঘুরি করছে ওই নারীগুলো যদি বিনা তবায় মারা যায় আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওকে জাহান্নামি করা হবে ওর ইন্তেকালের পরে ওই মহিলার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাম পৃথিবীর আলেমে তাম পৃথিবীর আলেমেরা কেঁদে 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 যদি ওই বেহায়া নারীর কবরের আসাবের মাপের জন্য দোয়া চায় ওর কবরে বাস পড়া বন্ধ হবে না যে সমস্ত নারীগুলো রাস্তায় অন্য ছেলেকে পাগল করার জন্য সেজে ঘরে আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর ভিতরে জঘন্যতম গোনা ওই গোনারা যে গোনাটা হলো
যে নারীগুলো স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য না সেজে বরঞ্চ বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য সেজে সেজে রাস্তায় ঘুরে ও আমার সাহাবীরা আমার আল্লাহ তাআলা মিরাজের রাতেতে যদি আল্লাহ আমায় জান্নাত এবং জাহান্নামের নমুনা দেখিয়েছিলেন আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে আল্লাহর জাহান্নামটা পরিদর্শন করতে গিয়ে আমি রাসূলুল্লাহ দেখতে পাই বেশি বেশি নারীরা জাহান্নামী আমি ফেরেশতা ভাই জিবরিল আমিনকে বললাম ইয়া আখি জিবরিল আমিন মানাহা উলাই ও ভাই জিবরিল আমিন এই নারীগুলো এত বেশি কেন জাহান্নামে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জানায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর আপনি রাগ করবেন না এরা নবী ইউনূসের উম্মতি নয় আদম আলাইহিস সালামের উম্মতি নয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরা মুসা নবীর উম্মতি ছিল না ইব্রাহিমের উম্মতি ছিল না জারজিসের উম্মতি ছিল না এরা নবী নূহর উম্মতি ছিল না হুজুর কষ্ট পাবেন না একদল কিয়ামতের দিন নয় এরা হলো আপনার একদল উম্মতি যারা কিনা নিজেদের যৌবন সৌন্দর্যকে দেখানোর জন্য সেজে সেজে রাস্তায় ঘুরে বেড়াতো আল্লাহ নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়ায় দয়ার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না তখনও দেখতে পাওয়া যাবে যে সময়ে মানুষের লজ্জা থাকবে না ওই সময়ে গার মানুষও আমার আল্লাহ রহমতের জান্নাতের হকদার হবে বিশ্বনবী কলেজার কলেজা চাচা আবু তালেব নাম শুনেছেন যে আবু তালেব রাসূলুল্লাহর চোখের আড়াল হতো না যে আবু তালেবের চোখের আড়াল রাসূলুল্লাহ হতে পারত না কোথাও না দেখতে পেলেই খুঁজতে বেরুতেন কে আবু তালেব মরণাপন্ন অবস্থায় পড়ে আছে রাসূলের কাছে সংবাদ গেল বিশ্বনবী পাগলের মতো এসে বললেন চাচা যান আপনি অসুস্থ আমার যতটা মনে হচ্ছে আপনি চলে যাবেন আপনি আমার যা করেছেন আমার জীবনে যা আপনি সহযোগিতা করেছেন আমি আপনার এই কর্মফলটা আমি ভুলে যেতে চাই না তাই যদি একটুখানি শুধু আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান আমি আপনার ভাইপো বলছি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব আমার একবার জোরে হবে না কে কাকে বলছে বিশ্বনবী নিজের চাচাকে বলছে আবু তালেব মুখের দিকে তাকিয়ে রইলেন কোথায় ছিল উমাইয়া ইবনে খলফ উতবা এসে হাজির এই মুহাম্মদ সাল্লামের ভাতিজার কথা শুনে তুই যেন ধর্ম পরিবর্তন করিস নে কিছু ছেলে এখানে আসতে চাইছে হয়তো শয়তান বলছে পরে যাবেন কথা বুঝতে পারছেন ঠিক আবু তালেবের মতো অবস্থা আবু তালেব আমার নবী পাক সাল্লামের মুখের দিকে তাকিয়ে আছে বিশ্বনবী আবার একবার বললেন চাচা যান আপনি কলেমাটা পড়ুন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি নামাজ পড়েননি রোজা করেননি কোনো কিছুই করেননি তবু আমি বলছি জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব আমার একবার জোরে বলুন সুবহানাল্লাহ উমাইয়া ইবনে খলফ বলছে খবরদার যাচ্ছিস যা শেষটা শেষ করে ওইভাবে সর্বনাশ করে যাস নে আল্লাহ নবী চাচা যা আবু তালেব মুখটা ঘুরিয়ে নিলেন আমার আল্লাহ পাক হুকুম করলেন হে আমার মালিকুল মউত আজরাইল যাও দেরি করো না জানটা কবজা করে না আল্লাহ নবীর সামনে চাচা যান দুনিয়া ছেড়ে দিলেন ও নজনেরা সোনার মানিকেরা আল্লাহ নবী দুটো হাত উত্তোলন করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার চাচা যানকে আপনি মাফ করে দিন আল্লাহর নবীর এই আবেদন আমার আল্লাহ নাকচ করে দিলেন হাবিব
আপনি সাবধান হয়ে যান, একজন ধর্মভ্রষ্ট কাফের জন্য হতে পারে আপনার সহযোগী, হতে পারে আপনার বিরাট সহদা সহযোগিতা করেছে। ও আমার নবী, তবুও সে বেঈমান মরণের আগে যখন আমি আল্লাহকে এক বলে মেনে নিল না, আপনাকে নবী বলে মানিনি, আমি আল্লাহ বলছি খবরদার আপনার চাচার জন্য আপনি মাগফিরাতের দোয়াটা চাইবেন না, আপনি যদি নিজে থেকে ডিসিশন দেন আমি আল্লাহ বলছি আপনার হাতের রক্ত কেটে দেব। ওদের জোর করে আমরা কি করব, এ মাথায় ঢোকে না। ও ভাই বলেছে, ভাই টুপি খুলে নিয়েছে, ও মুজাহিদিনের সব পেয়েছে, একবার জোরে বলো। এখান থেকে আমি শাহনাজ প্রতিবাদ করছি নির্ভীক আকারে, মুজাহিদিনের সব, একবার জোরে বলো। এতটুকুই তো আমাদের জন্য যথেষ্ট, এর থেকে তো বেশি না, এর থেকে বেশি না। তো একজন আলেমের দায়িত্ব অন্যায় রাহাজানি দেখলে তার বিরুদ্ধে গর্জে ওঠা, একজন আলেমের দায়িত্ব হলো এটা, আমি আমার দায়িত্বটা পালন করব, যে এর থেকে বেশি কিছু না। নবীও তো নবিয়ানার দায়িত্ব পালন করেছিলেন, অতিরিক্ত মহব্বত দেখাতে গিয়ে আল্লাহ বলছে রক কেটে দেব, বেশি ভালো ভালো না, সীমার ভিতরে থাকেন। ভাইরামান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা অন্যদিকে যেতে চাই না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে যে নারীগুলো পৃথিবীর জমিনে নিজেদের রূপ চেহারা দেখানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়ে, আমি রসূলুল্লাহ বলছি ওদেরকে জাহান্নামে আমি দেখে এসেছি। ও ন জনেরা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলে, ইয়া রসূল জাহান্নামের পাখিগুলো বসে আগুনের ঠোঁট দিয়ে তাদের মাথার ঘেলুগুলো ঠুকরে ঠুকরে বার করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়াকি জিবরিল আমির, মানাহা উলাই, ও ভাই জিবরিল আমির, এরা কারা, এদের এই অবস্থায় কেন করা হয়? প্রিয় জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারী পৃথিবীর জমিনে এরা আপনারই উম্মতি হবে, যারা দামি দামি পোশাক পরিধান করবে, অথচ ইজ্জত দেখানোর জন্য নয়, ইজ্জতটা জাহির করার জন্য, নিজের সৌন্দর্যকে বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। তাহলে পোশাক শরিয়াতে যে শালীন শব্দটা ব্যবহার হয়েছে, শালীন পোশাক, এর ব্যাখ্যা কি? যে পোশাকটা পরার পরে তার বডির স্ট্রাকচার, গঠন কোনো রকম বোঝা যাবে না, একবার জোরে বলুন, একবার জোরে হবে না। আজকের মেয়েরা বোরখা পরে কিছু ঘুরে দেখেন, দুটো একটা বোরখা বেরোচ্ছে, বলো ঘুরতে বলো, ওরা বোরখা পরেছে আল্লাহর জন্য না, বলো বোরখাগুলো দেখবেন সব চুমকি বসানো রয়েছে, কাঠদানা বসানো, লাইট পড়লি চকমক করে, ওই কানা ভাইও লাফাবে, কথা বুঝতে পারছেন না? রসুল বললেন ওই পোশাকটা শালীন পোশাক, যে পোশাকটা পরার পরে বেগানা পুরুষ তার খারাপ নজরটা নারীর দিকে দিতে পারে না, একবার জোরে বলেন, এ জোরে হবে না, সুবহানাল্লাহ। শালীন পোশাক বলে বোঝা গেছে তো? এই যে বোরখার নামে যেগুলো টোরখা পড়তেছে, এগুলো বিনা তওবায় মরে গেলে কবরে বাস পড়া বন্ধ হবে না। যে আমি শাহনাজ মাওলানা সাহেব, এ আমার কতটা ফাঁকা দেখেছেন, কোটটা পরে এসেছি তাও অতটা ফাঁকা, আমি মলি সাহেব মানুষ, ভাই আমার একটুখানি সৎসাক থাকাও দরকার ছিল তো নাকি, এই হুব্বা জুব্বা পরে ঘোরার দরকার কি? তা ঘরের ছেলেরা শখ মেটাতে যে যদি কুত্তার খারাপই হয়, ও শখটা তো ভালো না, এ কথা বলছেন না কেন? শখ মেটাতে যে যদি জাহান্নামী হতে হয়, ও শখটা তো দুদিনের, আজকে মরলেই তো কালকে আবার দুদিন,
শখ করুন এই রকম শখ আমি একটা এমন একটা লিবাস পরব যে লিবাসটা পরার পরে যেন গুনাহর দিকে না টানে বরঞ্চ রাসূলুল্লাহর প্রতি mohabbat বেড়ে যায় একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ আমি মেয়ে ছেলে এমনি একটা পোশাক পরব যে পোশাকটা পরার পরে দুনিয়ার কোন পুরুষ যেন আমার দিকে খারাপ দৃষ্টি নিয়ে না তাকাতে পারে এই পোশাকটা হলো সুন্নতি পোশাক একবার জোরে বলুন বিশ্বনবী জানিয়ে দিলে ও আমার সাহাবীরা আমার উম্মতের জন্য তিন প্রটা তিনটি তিন তাসকিমের পোশাক তিন ভাগের পোশাক তিন রকমের পোশাক আমি রাসূলুল্লাহ হারাম করে গেলাম ও আমার সাহাবীরা আমি যে পোশাকগুলোর বর্ণনা প্রিয় জিবরিল আমিনের কাছ থেকে শুনেছি ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জড়িয়ে দিলাম এক নম্বর হলো ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্য স্কিন টাইট পোশাক পরা হলো হারাম ও ইসলামপুরের পূর্ব পাড়ার মুসলমানেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন টাইট ফিট পোশাক নারী পুরুষদের জন্য পরা হলো হারাম ও পর্দানি সিনেমা বোনেরা নজনের যুবকেরা আজকে তোমরা যারা জিন্সের প্যান্ট পরে লেগিংস পরে ঘুরছ শুনে রেখে দাও রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনার ঠিকানা কিন্তু জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার পরিহিত পোশাকটাই হলো যথেষ্ট অন্য কোনো পাপ কাজ করতে হবে না কেউ যদি মনে করে আমি জাহান্নামায় যাব সে জানো অলরেডি স্কিন টাইট পোশাক পরে ঘুরে প্যান্ট পরা হারাম বলিনি বলো হারাম বলেছি প্যান্ট পরেন লুঙ্গি পরেন ইজার পরেন পায়জামা পরেন যাই পরেন শর্ত শরীয়তের হলো ঢিলা হতে হবে ঢিলা ঢালা কথা বুঝতে পারছেন না এই জোয়ান ছেলেরা বুঝতে পারছো জিন্সের কাপড় তো আলহামদুলিল্লাহ ভালো তো শরীয়ত আরো অ্যাকসেপ্টেবল শরীয়ত সমর্থন করে মোটা কাপড় কিন্তু শর্ত কি জিন্স যারা পরছে এরা সেজদায় গেলে কোলগের দোর পর্যন্ত পেছন দিয়ে দেখা যায় এই কথাটি কিন্তু জোরে বলেন না সেজদা করলে পেছন দিক থেকে জামা উঠে কেটো দেখা যাচ্ছে আর ওই জন যুবক ছেলেটা জানে না জোর গোপন অঙ্গ কটা ওয়াজ হয়নি এ ওয়াজ হয়নি একজন পুরুষের গোপন অঙ্গ সংখ্যা হচ্ছে নটা কটা বললাম নটা রাসূলুল্লাহ জানিয়ে দিলেন একজন স্ত্রী একজন মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো তিরিশটা একবার জোরে বলবেন না জোরে হবে না ছেলেদের থেকে তিন গুণ মর্যাদা বেশি নারীদের তার কারণ ওদের গোপন অঙ্গের সংখ্যা ছেলেদের থেকে তিন গুণ প্লাস তিন একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ এসব আলোচনা হয়েছে কানে হাত মেতে টান চিড়ি ছাড়ে বেরিয়ে যাচ্ছে যে আমার বাবাজিরা চায় না সেটা একটু খাবো কানে এইটাই ভরসা যে মহাব্বাতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দাগান কে মহাগান কে মহাগান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে জোরে হলো না চিল্লে হলো না যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে পাখির গলে শুনি ইচার গুণগান জোরে হবে না
নারাই টিকবে নারাই টিকবে কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে নদী ছুটে দরু থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেমের তরঙ্গ সাগরে জোরে বলবেন না একটু ছিললে হবে না যার প্রেমে নদী ছুটে দরু থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেমের তরঙ্গ সাগরে নদীর জলে শুনি যার কলতান জোরে হবে না কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুকুগান বলো কার দান কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝর্ণারা বয়ে চলে যার নামে গানে গানে ছিললে হবে না ছিললে হবে না নারাই থাকবি যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝর্ণারা বয়ে চলে যার নামে গানে গানে সবখানে শুনি ইজার স্লোগান জোরে বলবেন না কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দান কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম শুনে নাও জেনে নাও ওই নারীগুলোকে জাহান্নামী বানানো হবে যে নারীগুলা পৃথিবীর জমিনে হালকা পাতলা জালি কাপড় পরে পোশাক পরিধান করে ওই পুরুষগুলোকে জাহান্নামি করা হবে যে নারী পুরুষগুলো হালকা পাতলা জালি কাপড়ের পোশাক পরে ও নজনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আমার উম্মাত উম্মাতিদের জন্য হালকা পাতলা জালি কাপড়ের পোশাক পরা হলো হারাম বাজারে এখন কোন পোশাক বেশি রানিং গো পপুলার কোনটা আহা নাম রেখেছে আবার পাখি যে ঘরের মেয়েগুলো পাখি জামা পরে ঘুরছে এলাকার ছেলেরা নাম নাম ছিল কি খাদিজা পাখি জামা পরে ঘুরছে ওর নাম চেঞ্জ করে কি বলছে কি বলছে রাস্তা দিয়ে যখন যুবতী মেয়েটা পাখি জামা পরে ঘুরে যাচ্ছে এলাকার ইসলামপুরের ছেলেরা থাকতে পারিনি ওর একটা নাম দেশ মা
জল একটা যাচ্ছে ঘরের ছেলের নাম মেয়ের নাম যদি খাদিজা থেকে মাল হয়ে যায় পোশাকের কারণে ওর বাপটা সহজে ছাড় পাবে ও মেয়ে জানেরা আল্লাহ নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায় আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বিবাহ দেবে দিন ঠিক হয়ে গিয়েছে রাতেতে বিবাহ হবে ও নজনেরা যুবকেরা আজকে আমাদের মতো বিহায়াপনা বিবাহ নয় বিবাহ মানে সেই বিয়েতে কেউ যা কার না যা এলাকা যুবতী বোনের আগে যে হাজির হয় সম্পূর্ণ শরিয়াত বিরুদ্ধে এটা চরিত্র আমেরিকা হয় না এখন বরযাত্রী মেয়ে ছেলেরা কম মেয়েরা বেশি আরও বিয়েতে রহমত আছে না বাস পড়বে ওই জন্য বিয়ে হবার তিন দিন পর থেকে অ্যাকশন শুরু হয়েছে শরিয়াতের বিধান বিবাহটা দিন যারা বরযাত্রী কন্যাযাত্রী আসবে ও বাহের ভিতরে যেন শালীন পোশাক পরনীয়বালা ছেলে এবং মেয়ে থাকে হ্যাঁ বউ সেজে আছে ওর পাশে আরো দুটো মেয়ে আছে বর বুঝতে পারিনি আমার বউ কোনটা মালা পরাতে যে পাশের মেয়েটা দেখতে বল ওর গলায় বেশ মালা কতটা ভুল বললুম বোধ হয় বিশ্বনবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবে শেরে খোদা হযরতে আলীর সঙ্গে রাতের বেলা লোকজন খুব বেশি আমন্ত্রিত নয় রাসূলুল্লাহ বললেন ওই বিবাহটা হলো বরকত ওই বিবাহটা হলো বরকত ওই বিবাহটা হলো বরকত যে বিবাহটা অল্প খরচে হয় একবার জোরে বলুন নাইট করে দেওয়া নাইট হ্যাঁ দুদিন ধরে গান বেজে কলকে ঠান্ডা হয় না কথা বলছেন না কেন দুটো একটা বিয়ে আবার হিজড়ে ভাড়া করে শুনেছেন হিজড়ে কারবে না জমির মোল্লার ছেলের বে নাচবে কে হিজড়া আমাদের ওই সাইডটা ছক্কা বলে ছক্কা ওই বিবাহ বাড়িতে রহমত আছে বলে মনে হয় একটা মহিলাকে দেখতে যাচ্ছে যে ছেলেটা বিয়ে করবে তার সঙ্গে আরো দশজন পুরুষ শরিয়াতের কোন অ্যাঙ্গেল থেকে জায়েজ এই ফতোয়াটা দিতে পারলে কিয়ামত পর্যন্ত নয় যতদিন আল্লাহ হায়াতে রাখবে আপনাদের গোলাম হয়ে যাব আমি বিবাহ করব আমার সঙ্গে যে এক্সট্রা দশটা পুরুষ যাচ্ছে আমার বন্ধু আমার বন্ধুদের সঙ্গে করে নিয়ে মহিলাদের দেখতে যাওয়া হালাল না হারাম খুব তা হালাল হারামের জ্ঞান আজ দেখতে পাচ্ছি তাহলে যে খেলা চলতেছে এই খেলা কবে বন্ধ হবে ছটা বন্ধু গেছে সঙ্গে আমি গেছি আমার জন্য দেখতে মেয়ে ওই ছটা বন্ধুর ভিতরে একজনের পছন্দ হয়ে গেছে বাথরুমে যাওয়ার নাম করে ওই সাইড দিয়ে গিয়ে মেয়ের বাপের সঙ্গে বলতেছে ছেলে খুব একটা ভালো না আমার বন্ধু আমি জানি আপনার নাম্বারটা দেন ভালো ছেলে আস মাঝখান থেকে ও ঝেড়ে দিয়ে বসে আসে শরিয়াতে কেন হারাম এক একটা করে ব্যাখ্যা করলে সারা রাত চলে যাবে এই হাদিসটার ব্যাখ্যা সারা রাত দেয়া যাবে দেখ নাকি বদি বোধ হয় কম হয়েছে চেল্লাচ্ছে ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে কি দি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ ঠিক করলেন নবী আমার মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে এসেছে আল্লাহ নবী দেখলেন ঘরে ভিতর থেকে আম্মা জান হযরতে কান্না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার আওয়াজ আল্লাহ নবী ঘরের দরওয়াজার বাইরে
বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম মা ফাতিমা দয়ার নবীর একটি সুন্নত হলো ঘরে প্রবেশের আগে সালাম দেওয়া জোরে বলে দেন দেন জম্মের দোয়া দেয় বাড়ি এসে সালাম দিচ্ছে দরজা খোল দেখে বোঝা যাচ্ছে কুকুর ঘরে এসেছে কুকুর মুসলমান ঘরে আসেনি রসুল বলছে তোমার ঘর তোমার বিবি থাকে তোমার মা থাকে বোন থাকে মেয়ে থাকে ছেলে থাকে তুমি দরওয়াজা হস করে ঢুকে যেতে পারো না কারণ তুমি আমার উম্মত একবার জোরে বলো তুমি এমনি গাজ্জোয়ারি করে ঢুকতে পারো না কারণ তুমি আমার উম্মত তাশাব্বাহ রাসূল আমার অনুকরণ করে তোমার জীবনটা চলবে একবার জোরে বলেন রাসূলুল্লাহ বললেন ঘরে ঢোকার আগে নিজের ঘরে হোক আর পরের ঘরে হোক একা আছো দুজন আছো ঘরের ভিতরে দরওয়াজা দেয়া রয়েছে কিংবা ঢোকার আগে আওয়াজ দাও আসসালামু আলাইকুম উত্তর নেই দ্বিতীয়বার সালাম দাও আসসালামু আলাইকুম উত্তর নেই তৃতীয়বার সালাম দেন উচ্চ আওয়াজে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোনো সাড়া শব্দ নাই রাসূল বলছে এবার তোমার বিবির নাম ধরে ডাকো কই গো কচির মা দরওয়াজা খুললো বিবি এসে গেল সামনে আল্লাহর নবী বললেন এবার বিবিকে সামনে রেখে সালাম দাও আসসালামু আলাইকুম বিবি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দিয়ে দিল আমি রাসূলুল্লাহ বলছি ওই ঘরেতে স্বামী স্ত্রীর ভিতরে আর কোনোদিন শয়তান অশান্তি ঘটাতে পারে না জোরে বলেন আর আমাদের ঘরে মহব্বতের তাবিজ ঝোলাচ্ছে ওই পেয়ারা গাছের ডালে বাদ তাবিজ দিলি আমার গালা ওই বালিশের নিচে ঢোকা চুলির খোপায় বাঁধ আতল লাগা হ্যাঁ যত তাবিজ তত এই আলোচনা বোঝে না যত তাবিজ তত যে বিশ্বনবী বললেন দুনিয়ার তাবিজ দেওয়ার আগে আমি রাসূলুল্লাহর সুন্নত দাও অতি কাফি একবার জোরে বলুন জোরে হবে না রাসূল পাক সাল্লামের সুন্নাত হলো ঘরে ঢোকার আগে সালাম দেবা ছোট বাচ্চাদেরকে আগে সালাম দেবা রাসূল পাক সাল্লাম বললেন বাচ্চাদের সঙ্গে কথা বলার আগে সালাম দাও একবার জোরে বলুন আছে এসব চরিত্র ক্যারেক্টার আছে সব শেষ হয়ে গেছে ওই শুধু গরুর গোশ ধরে আছে এই হচ্ছে সম্বল ২০১৭ সালে যখন একটুখানি আবহাওয়া উঠেছে গরু খাওয়া পশ্চিমবঙ্গে বোধহয় বন্ধ হয়ে যাবে গরু খাওয়া বোধহয় বন্ধ হয়ে যাবে কিছু কিছু ঘরের ছেলেরা বলছে গরু খাওয়া যে বন্ধ করবে ওর জবাই করে খাবো কত বড় রাক্ষস তৈরি হয়ে বুঝতে পেরেছে ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিদা মা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও সালাম দাও স্ত্রীকে সালাম দাও মেয়েকে সালাম দাও ভাইকে সালাম দাও মাকে সালাম দাও আব্বাকে সালাম দাও সন্তানদের সালাম দাও ও আমার সাহাবীরা আমি রসুল্লাহ বলছি পৃথিবীর জমিনে জানিয়ে দিলাম আইয়ুল ইসলাম আমি আমি আইয়ুল ইসলাম ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কোনটা আল্লাহ নবী বললেন ক্ষুধার্তকে খানা খাওয়ায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ক্ষুধার্তকে যে খানা খাওয়ায় এবং একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেওয়া ইসলামের ভিতরে সব থেকে উত্তম কাজ জোরে হবে না সেই সালাম এখন নেই মুসলমানের ভিতরে চাচা ভাই পর দেখে ভালো আছিস কাকা কথা বলছেন না কেন জোরে বলে হ্যাঁ মায়ের সঙ্গে ছেলের দেখা হচ্ছে ভালো আছিস বাপ ইসলাম কোথায় ইসলামপুরে হ্যাঁ কোথায় সব শেষ হয়ে গেছে গো সব শেষ হয়ে গেছে আমাদের ভিতরে তাশাব্বা নেই রাসূলের অনুকরণ নেই আমাদের জীবন হচ্ছে খামখেয়ালিপনা আমার যেটা ভালো লাগে এটাই হবে ইসলাম
আমার সময় সময় মনে হয় জানেন আমি একটু ভাবি তো অ্যানালাইসিস করতে ভালোবাসি আমার সময় সময় মনে হয় এই সময় যদি হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতেন একটাও কিন্তু মাথা নিয়ে ঘুরতে পারতো না এক এক কোপে সব কচুকাটা করত মুসলমান হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছে দেখে তবলিগ জামাতের ভাই যাচ্ছে সালাম দেইনি এসে বাজারে গল্প করছে জানিস এই তবলিগ চাচাটা যাচ্ছিল সালাম দেইনি কি পুরুষের কাজ করে পায়ের জুতো খুলে মুখি মার ভুল বলতিস নাকি তবলিগ হোক ফুরফুরা হোক মুসলমান আসসালামু আলাইকুম আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক একবার জোরে বলো চালাকি পেয়েছো দুনিয়াতে ভাগ করতেছো তুমি ভাইরা মানুষজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘন্টায় আরেকটি কথা বলেছে ও আমার সাহাবীরা স্বামী সালাম দিল স্ত্রী তার জব দিল ওয়ালাইকুম সালাম বলে যদি স্বামীর দিকে ফিরে একবার মুচকে মুচকে হাসে তাবাসসুম তাবাসসুম এই মোচকে হাসার কারণে আমার আল্লাহ তো খুশি হয়ে যায় ওই বিবির হাসি দেখে স্বামীটা যদি একবার খেচে ফেলে আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর পূর্বের জীবনের গোনা খাতাগুলো আমার আল্লাহ আমার সুন্নাতে রসিলায় মাফ করে দেন জোরে হবে না তাহলে আজকে থেকে হবে তো ইনশাল্লাহ জোরে বলে সবাই বলছে না বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুগলো ঘাস একটু কেড়াক লাগবে অসুবিধা হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ আজকে যখন রাত দুটো দেড়টার সময় ঘরে যাবেন জলসা শেষে যখন গিয়ে ঝাড়বেন আসসালামু আলাইকুম কজিমা আল্লাহ এ আবার কি হয়ে গেল এরম তো কোনোদিন ছিল বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুগলো ঘাস কথা বুঝতে পারছেন না অসুবিধা হবে বলবেন শাহনাজ ভাই এসেছিল শাহনাজ নয় আমার নাম কি শাহনাজ হচ্ছে মহিলাদের নাম ভাইরা এক্সপ্লেনটা ভুল করেছেন আপনি শাহনাজ হচ্ছে মহিলাদের নাম আমার নাম হচ্ছে শাহনওয়াজ শাহনাজ আর শাহনওয়াজ এক হলো শাহনওয়াজ হচ্ছে পুংলিঙ্গ আর শাহনাজ হচ্ছে স্ত্রীলিঙ্গ হতে পারে ভাইরা হয়তো সেইভাবে করতে পারেনি ওগুলো মিস্টেক কথা বুঝতে পারছেন না ভাইরা মান্যজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা আল্লাহ নবী কলেজার কলেজার টুকুরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে বললেন ও মা ফাতেমা ঘরের দরজা খোলো ঘরের দরজা খুলে দিলেন নবী আমার আম্মা জান ফাতেমাকে বললেন মা তুমি কি আলীর সঙ্গে ঘর বাঁচাতে পছন্দ করো না তুমি কি তোমার মত দাওনি মা তুমি কি রাজি নাই মা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না আব্বাজান আমি সেরকম সেজন্য কাঁদিরি রোনাজালি কেন করো তোমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেল কারণ তুমি ছোট্ট বয়ে তোমার যখন ছোট্ট বয়ে তোমার মা খাদিজা তোমাকে ফেলে রেখে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহর ডাকে ও আমার ফাতিমা তোমার মা খাদিজার কি কথা মনে পড়ে গেল আল্লাহ নবী পাক কোলে যা টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতিমা টুকরে কাঁদে ইয়া রাসূল রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা জান আমি আমার মা খাদিজার কত মনে করি না কেন কান্দিস মা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বু মনে কষ্ট পাবেন না আমি শুনেছি মহিলারা নাকি বিবাহের রাতে স্বামীর সামনে যখন উপস্থিত হয় নতুন পোশাক পরে উপস্থিত হয় আব্বু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আমি ফাতেমা যে পোশাকটা পরিধান করে আছি আজ রাতে আমার স্বামী হবে আলী আমার আলীর সামনে আমি দাঁড়াবো যে পোশাকটা পরে এই পোশাকে একটা দুটো তালি দেওয়া না সত্তরটা তালি দেওয়া রয়েছে এই লজ্জায় আমি ফাতেমা দরজা বন্ধ করে কাঁদি জোরে বলে বিয়ের পোশাকে কটা তালি অন্য বর্ণনায় এসেছে ৪০টা দুটোই সহিহ হাদিস
বিয়ের পোশাকে যদি ৭০টা তালি দেয়া থাকে ওই একটা তালি নয় যদি ওই বিয়ের পোশাকে যদি বাবা বিয়ের পোশাকে যদি ২৫০০ টাকা দামের কম দামি একটা বেনারসি আসে যা যে আমাকে ভাই দাওয়াত করতে গেলে ওয়াজের জন্য আনতে হবে কথা ঠিক না অন্য কাজের জন্য আনলে সমস্যা আমি যে জায়গায় এনেছি ছেড়ে দিতেও কষ্ট হবে আর আপনারা যারা বসেছেন রাগ হবে আমার কষ্ট হবে এটাই আমি হাদিসটা সঠিকভাবে মূল্যায়ন করতে পারলাম না আর আপনাদের রাগ হবে অর্ধেকটা গেছে আর অর্ধেকটা বাইরে জি আমরা তবুও চেষ্টা করছি আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে না তো আমার আলোচনা কি ছিল রাখতে হবে খোদার ভয় রাখতে হবে খোদার ভয় আল্লাহ বলছে দুনিয়ার কারুর ভয় করিস না অনলি ফর আমাকে ভয় কর আমার রেজা মন্দির জন্য চল তোর গাইডনেসের দায়িত্ব আমার একবার জোরে বল একবার জোরে হবে না জি ভাইরা মান্যজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যখন এই কথা বললেন আল্লাহ নবী ডুকরে কেঁদে ফেললেন আম্মা জান ফাতেমার চোখ দিয়ে পানি গড়ায় নবী আমার চোখ ভর্তি পানি নিয়ে আম্মা জান ফাতেমার মাথার উপরে হাত রেখে বলে মা রে ও মা ফাতেমা কি কথা শোনালি আমায় আমি যে তোর গরিব আব্বা আমি যে তোর গরিব আব্বা আমি তোমাকে দামি পোশাক দিতে পারিনি ও ফাতেমা শুনো মা তোমার এই ৭০টা পোশাক ৭০টা তালি দেয়া পোশাকটা পরার পরে যদি তোমার ইজ্জত যদি তোমার ইজ্জত তোমার সতীত্ব কি তুমি ৭০টা তালি দেওয়া পোশাকে যদি বিনিময়ে হেসা হেসাব করতে পারো হেফাজত করতে পারো আমানত করে রাখতে পারো স্বামীর জন্য ও আমার ফাতেমা আমি তোমার আব্বা বিশ্ব নবী দোয়া করি কায়ামতের দিন কঠিন ময়দানের মাশরে আমার আল্লাহ অন্য নারীদের থেকে আমার ফাতেমার মর্যাদা ৭০ গুণ বাড়িয়ে দেবে চিল্লে বলেন আওয়াজ দেন ইসলাম তালি দেয়া দেখে না দেখে শালীন কিনা কথা বুঝতে পারেন না ইসলাম দামি দেখে না কালার দেখে না ইসলাম দেখে পোশাকটা শালীন কিনা তাই মেয়ের বিবির পোশাকটা পরানোর আগে ভাববেন পোশাকটা শালীন কিনা আলোচনা মাপকাঠিটা কোথায় বুঝতে পেরেছেন তো ও বেজনেরা আল্লাহ নবী কলেজার টুকরিকে ডার নবী সান্ত্বনা দিয়ে বললেন ফাতেমা তুমি চিন্তা করো না আমি তোমায় কিছু দেব না এটা হতে পারে না তুমি আমার কলেজার টুকরি ও আমার ফাতেমা আমি তোমায় দেব না হতে পারে না ফাতেমা তুমি চিন্তা করো না আমি তোমার আব্বা আজকে তোমাকে দেব শুধু একটু দাঁড়াও আল্লাহ নবী এই কথা বলে আল্লাহ নবী টুক টুক করে হুজুর আমার চলে গেলেন কোথায় ঘরের কোণেতে রাখা কাঠের একটা ছোট্ট সিন্ধু বাক্সটা রসুল্লাহ খুললেন ওই বাক্সর ভিতর থেকে মোটা সুতো তৈরি করা একটি চাদর নবী বার করেছে আল্লাহ নবী ওই চাদরটা বার করে আম্মা জান ফাতেমার মাথা থেকে সমস্ত শরীরটা ঢেকে দিয়ে বললেন ফাতেমা এই চাদরটা কার জানো তুমি এই চাদরটা হলো তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আম্মা জান খাদিজা গভীর রাতেতে তোমার আব্বার জন্য অর্থাৎ আমার জন্য ওই জাবাল নূর গারে ঘেরাতে আমার জন্য খাবার বহন করে নিয়ে যেত কুপ্পারে কোরাইশেরা যাতে না দেখতে পায় পৃথিবীর কোন পুরুষেরা যাতে না দেখতে পায় তোমার মা খাদিজা এই মোটা চাদরটা মুড়ি দিয়ে চাপা দিয়ে যেত ও আমার
ফতেমা আজকে আমি তোমার মায়ের এই চাদরটা তোমাকে উপহার দিলাম ফতেমা মউতের আগ পর্যন্ত স্বামীর বিনা পারমিশনে এই চাদরটা তুমি যেন খুলো না দশ হাজার টাকা দামের শাড়ি জুটলো এক হাজার টাকা দামের জুতো জুটলো লক্ষ লক্ষ টাকার গহনা জুটলো তোর সব জুটলো ছশো টাকার একটা কালো বোরখা ঢিলা জুটলো না ও মুসলমানের বাচ্চারা আজকে যদি দাবি করো আমি হজ করে এসেছি জান্নাত আমার জন্য আজীবী হয়ে গেছে না মুসলমান ওটা তোমার ধারণা তোমার হজটাল্লার দরবারে কবুল হয়েছে কোথায় ওই সার্টিফিকেট একবার আমায় দেখাও বুঝে গেল কিছু কিছু হাজি এলাকায় হজ করে আসলে ওদের গায়ে মশা বসলি মরে যায় এত গরম কথা বলছেন না কেন আমরা জানি এখান থেকে গরম হয়ে গেলে ওখানে ঠান্ডা হয়ে যায় ওখান থেকে ফিরে আসার পরে সেই হাজি সাহেবের মন মানসিকতা চিন্তা সব আউট হয়ে যায় আগের হাজি আর আগের মানুষটা মানুষ না কিন্তু এখন সব উল্টো রিয়াকশন হচ্ছে যাচ্ছে শান্ত মেজাজে ওখান থেকে ফিরে এসে তার গায়ে মাছি বসার মতনই এত গরম জিজ্ঞাসা করা লাগে না আপনি হজ করেছেন জিজ্ঞাসা করেছেন দোয়া করবেন উনিশে হজ করেছে তো জিজ্ঞাসা করলো মেহরা সব বলেছে মানে ভেতরে ফুটতে মার খাবে কত বুঝাচ্ছেন না মার খাবে আমার নজনের যুবকেরা কেন হবে না হবে না বাপ যে বিশ্বনবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি আমার মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় যে আসে তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা এই জমিনের উপরে ঝরিয়ে ফেলে দেয় জরে হবে না কিন্তু শর্ত হালাল অর্থ নিয়ে আসতে হবে এবং হালাল নিয়েতে আসতে হবে শর্ত কি বলেছে হালাল অর্থ আর হালাল নিয়ত এর ব্যাখ্যা আবার বিরাট ব্যাপার যে হালাল নিয়তের মানুষ এখন খুব কম ভাইরা মান্যজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমার ফতেমা এমন একজন মা আমার ফতেমা দেখতে কেমন আমার ফতেমার চেহারা কেমন আমার ফতেমার হাইট উচ্চতা কত পৃথিবীর কোন বেগানা পুরুষ নারীরা বলতে পারত না জোরে হলো না একটা মেয়ে ছোট থেকে বড় হলো বিবাহ হলো তার উচ্চতা কতটা কতটা হাইট কেউ জানে না একবার জোরে হবে না রাসূলুল্লাহ জামাতা হযরতে জুন্নুরাইন হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন ও ভাই উসমান আমিরুল মুমিনী খলিফাতুল মুসলিমিন আমাদের মা ফাতেমা সম্পর্কে একটু বর্ণনা দেন কারণ আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের আপনি তো বোনাই ছিলেন দুলাভাই ছিলেন আল্লাহ নবী সাহাবি হযরত উসমান উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো টুকরে টুকরে কেঁদে ফেললেন ও নবী পাকের সাহাবীরা আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমার বোন ফতেমা আমার শালী ছিল এটা আমি জানতাম আমার ফতেমা বোন আমার শালী ছিল এটা আমি জানতাম কিন্তু আমার বোনের গায়ের কালার আমার বোন কতটা উঁচু আমার বোনের দেখতে কেমন আমি জীবনে কোনোদিন দেখতে পাইনি জোরে বলেন চিল্লে বলেন বোনায় বোনায় শালির বর্ণনা দিতে পারে না আর এখনকার বোনাইগুলো বইয়ের থেকে শালির বর্ণনা দেয় বেশি
ভুল বলতিস বোধহয়, না না ইয়ে ইসলামপুরের কথা বলিনি, এরা সব ঠিক আছে। হ্যাঁ আজকে জলসায় দাওয়াত করেছে মেয়ে জামাই, মেয়ে জামাই এসছে সেই দুপুরবেলা 6 কেজি গরুর গোশ কি পাকান পাকাচ্ছে ওর শাশুড়ি, আর বউকে নিয়ে এসেছে জামাই, মেয়ে জামাই এসে হাজির, বড় মেয়েটা রান্নাঘরে মায়ের হাতে টুকটাক কাজ করে দিচ্ছে আর বোনাই ঘরে বসে রয়েছে। তখন মা মধুর সুরে ডেকেছে, মানা মানা তোর ওই দুলা ভাইকে একটু যা বাজারের দিকে যা, আরো মায়ের যা তারা কথা বুঝতে পারেনি বোধহয়, না না আপনাদের কি বলিনি, এমনি আমি অন্য জায়গার কথা বলতেছি, আপনার এদিকে নিই তো এইসব, মানা তোর ওই দুলা ভাইকে লে যা, মন খারাপ করে বসে রে, মায়ের জাত মা মা এরম পারে? রসুল বলছে একজন শালি বোনায়ের সামনে প্রেজেন্ট দেওয়া আর 10টা আজরাইলকে হাজির করা সমান, কথাটা বুঝতে পারলেন না? একজন শালির সামনে বোনায়, বোনায়ের সামনে শালি, দেওরের সামনে ভাবি, ভাবির সামনে দেওর, উপস্থিত হওয়া আর 10টা আজরাইল, মালিকাল মৌত আসলে যে ডেঞ্জার সিচুয়েশন, রসুল বললে তার থেকে খতরনাক। খবরদার যুবতী মেয়েটাকে তোমার জামায়ের সামনে পাঠিও না। এই গত সপ্তাহে একটা পেপারে রিপোর্ট দেখছিলাম, সাউরিকে নিয়ে জামাই পালিয়ে, ভুল বলতেছি কি হলো, নবী বলেছিলেন শালিকে নিয়ে যাবেন না সামনে, শাশুড়িকেও ছাড়েনে, তাহলে এর সময়ে এর সময়েও মাসালা ফতোয়াটা কঠিন হওয়ার দরকার। যদি শরীর স্বাস্থ্য দেখতে শুনতে ভালো হয় শাশুড়ি, জামায়ের সামনে আসাটাও নিষেধ, মনে ছাড়বে না, কথা বুঝতে পারছেন না নাকি? খবর পড়ে আমার মাথা ঘুরছে, আমি বলছি কি এ শাশুড়ি কেলে পালিয়ে, মেয়ে এবার কেস করতে এসে থানায়, এমনি সব দেয়ালে লিখতে খেলা হবে, এরপরে যে আরো কি খেলা হবে বুঝতে পারবেন না। মেয়েরা মান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা বোনেরা, আলোচনা বোঝবার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও জেনে নাও, আমার উম্মতেরা যখন সুদ খাওয়া পছন্দ করবে, আমার উম্মতেরা যখন গান বাজনা পছন্দ করবে, আমার উম্মতেরা যখন জেনা ব্যবিচার পছন্দ করবে, আমার উম্মতেরা যখন নিজেদের রূপ যৌবন বেগানা পুরুষ নারীদের দেখাতে পছন্দ করবে, এইরকম জালেম বা উম্মত গুলোকে পিটিয়ে সাইজ করার জন্য আমার আল্লাহ তাআলা জালেম সরকার নিযুক্ত করে দেবে। মোদি দিদি কেন বোঝা যাচ্ছে এখন, যতই আপনি হাম্মু তাম্মুন করেন, মানবো না, অধিকার নিয়ে নেবো, আল্লাহ বলে আরো মার, মার আরো মার, অধিকার নিবি তোর আল্লাহরে তুই মানিস কত, জমিনের মালিককে, আসমানের মালিককে, জোরে বলেন, হায়াতের মালিককে, মউতের মালিককে, ইজ্জতের মালিককে, বেউজ্জতের মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামার মালিককে, ও নজনেরা, মোল্লার জাতেরা, মোল্লার জাতেরা, এই মণ্ডল শেখ পাঠান জাতেরা, এই ভারতবর্ষটা 700 বছর শাসন করেছে আমার আল্লাহ তাআলার, এই ভারতবর্ষের রাজা বানিয়েছিল মোল্লাদের, আজকে মোল্লাদের অধিকারের জন্য লড়াই করতে হয়, নিজের বাপের 35 ভিটের কাগজপত্র দেখাতে হয়, এখান গান্না ঘোষ পেটিয়া, ও নজনেরা যুবকেরা, এর কারণ অন্য কিছু নয়, আমাদের বায়োডাটা, আমাদের আত্মপরিচয়টা আমরা হারিয়ে ফেলেছি, ও নজনেরা যদি তাই না হতো, এই ভারতবর্ষটা যখন মানুষ 1.5 লাখ মুসলমান কেবল মাত্র আমার আল্লাহ ভারতবর্ষের রাজা মুসলমানকে বানিয়ে দিলে, জোরে হবে না, ভারতবর্ষে যখন 1.5 লক্ষ মুসলমান তখন রাজত্ব করছে কারা, মোল্লারা, এখন 38 কোটি পেলাস প্রজা কারা, মোল্লারা, কেন
গান বাজনা হালাল, জিনা করা হালাল, মদ হালাল, সব নাম চেঞ্জ করে করে নাম চেঞ্জ করে করে চালাচ্ছে। মদ আর কেউ বলে না, মদ বলে বিয়ার খাবি একটু, বিয়ার যে মদ আর কেউ বলে না, ইংলিশ খাবি একটু, গান বাজনা আর কেউ বলে না, এখন বলে সং শুনবি একটু সং। আলোচনা বুঝতে পারছেন না নাকি? রাসূলুল্লাহ বললেন পুরুষের গোপন অঙ্গ নটা, হাঁটুর উপরে কাপড় তোলা পুরুষের জন্য হারাম। ঘরের ছেলেরা মালকাসা মেরে ফুটবল খেলার ম্যাচ দিচ্ছে, তোর কবরে বাস পড়বে তো কার কবরে পড়বে? এই কথা ভুল বলতিস না, জোরে বলে। কিছু কিছু জায়গায় গিয়ে দেখি হাজি অমুক সাহেবের নামে 16 টিমের টুর্নামেন্ট সব রাসানি হচ্ছে। হাজি সাহেবের নামে সব রাসানি হয় না, ফুটবল খেলা হয়, কবরে বাস পড়তেছ না পড়িনি? আপনারা কোনোদিন শুনেছেন মুসাদ্দেদের জামানা আবু বাকারের নামে 16 টিমের 16 দলীয় বিরাট ফুটবল খেলার টুর্নামেন্ট কোনো জায়গায় শুনেছেন? পাঁচ হুজুর কেবলা স্মরণে টুর্নামেন্ট শোনেননি? এ আসলে মানুষ ছিল না তো। ও না জয় যুবকেরা শোনা মানে কি দা, কান খুলে শুনে কি দি, আল্লাহর অলিরা যারা হয় আল্লাহর অলিরা হলো মৃত নয় তারা জিন্দা। ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন, আল্লাহ নবী পাক বলে জানিয়ে দিয়ে গেলে মুসলমান যখন হারাম জিনিসটাকে পছন্দ করবে। ও নজনেরা আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন মান্তাসাব্বাহাবে কওমিন ফাহুয়া বিনহু রকাগুল মুসনাদে আহমদ, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে যে কওমের অনুকরণ করবে অনুসরণ করে দুনিয়াদারি করবে। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কিয়ামতের দিন তাদের সঙ্গে তোমাদের হাশর হবে। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও, তাসাব্বা ইহুদীদের যদি করো ইহুদীদের সঙ্গে হাশর হবে, তাসাব্বা যদি পৃথিবীর কোন নাস্তিকদের সঙ্গে করো নাস্তিকদের সঙ্গে হাশর হবে, পৃথিবীর জমিনে যদি কোন মজুসিয়ানদের অনুসরণ অনুকরণ করো তাদের সঙ্গে তোমার হাশর হবে। ও নজন যুবকেরা আল্লাহ নবী ওই জন্য বলেছেন মানে আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, আমি রাসূলুল্লাহকে সেই ভালোবাসলো। আমার আহাব্বানি আর আমাকে যে মহাব্বত করলো ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ নবী জানিয়ে দিলেন আকামা কালা আলাইহিসসালাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে আমাকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আমাকে যে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই উম্মতকে সঙ্গে নিয়ে আমার আল্লাহর রহমতের জান্নাতে যাব। এ ছেলেরা গান বাজনা কোন নবী শুনতে, কোন নবীর সুন্নাত, কোন সাহাবীর সুন্নাত, কোন নবীর সুন্নাত হাঁটুর উপরে কাপড় তুলে খেলা করা। দেয়ার নবীর একটি কথা মনে পড়ে যায়, বিশ্ব নবীর তখন 7 বছর বয়স। ও চলে এসছে ভাই জান।